গন্ত পড়বে না, পড়ার কোন অনুমতি নেই, ধরবেও না। বরং যারা তাদের মাঝে কৌলিন্য আছে, ঠাকুর আছে, ওদেরকে ডাকবে, মাঝে মাঝে তারা এসে তাদের নবশূদ্রর কাছে ধর্মগ্রন্থ থেকে প্রয়োজনীয় অংশ তেলাওয়াত করে শোনাবে, মন্ত্রের মতো পড়বে। আর নবশূদ্ররা শুধু শুনবে, পড়ার অধিকার তাদের নাই। এতে বোঝা যায় না পড়েও হিন্দু থাকা যায়। ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না, খ্রিস্টান হওয়ার জন্য ইঞ্জিল পড়া লাগে না, বৌদ্ধ হওয়ার জন্য ত্রিপিটক পড়া লাগে না, কিন্তু প্রকৃত অর্থে মুসলিম হওয়ার জন্য এলেম শিক্ষা করা ফরজ। কোরআন না পড়ে মুসলিম থাকা যায় না। এখন আপনারা বলবেন, হুজুর কোন কি, আমরা তো মুসলিম আছি, কোরআন পড়তে পারে না এমন হাজার হাজার মানুষ আমাদের দেশে আছে কিনা? এরা কি হিন্দু হয়ে গেছে? তো আপনার কোন মুসলিম হওয়া যায় না, আমরা তো মুসলিম আছি, নাই কো? আল্লাহর হাবিব বললেন এলেম শিক্ষা করা ফরজ সব মুসলিম নরনারীর জন্য। আল্লাহ বললেন কোরআনের প্রথম শব্দ করা পড়ো। এখন রাসূল কয় পড়ো পড়া ফরজ, আল্লাহ কয় পড়ো পড়তেই হবে। আপনি বললেন আমি পড়ি নাই, অথচ আমি মুসলিম, আপনার এই দাবি ভুল দাবি। কারণ যারা এলেম জানে না, শয়তান মুহূর্তের মাঝে তাদের ইমান কেড়ে নেয়, তারা যে ইমান হারাতা তারা বুঝতেও পারে না। হুজুর ওয়াজ করছে জুমার দিন, হ্যাঁ মুসলমানেরা যতই শীত হোক না কেন, অজু কিন্তু ঠিক করা করা লাগবে। হাদিসে আছে ওয়াইলুন লিল আকাব, যারা অজু করার সময় টাকনো গিরা ভালো করে ধুবে না, পানি পৌঁছাবে না, তাদের জন্য ধ্বংস। এই জন্য শীতের ভয়ে টাকনুতে পানি না পৌঁছায়া অজু করে মসজিদে ঢুকবেন এমন যেন না হয়। ভালো করে টাকনো গিরা ডইল্লা ধুইতে হবে। এক মুসল্লি খারা এক হুজুর, ঠিক করে না ধুইলে কি হয়? কয় অজু হয় না। তো অজু না হইলে অসুবিধা কি? কই নামাজ হয় না। কি যে কোন 30 বছর তো অজুয়ে করি না, নামাজ হয় না কই? আপনি কোন টাকনু গিরা না ধুইলে অজু হয় না, অজু না হইলে নামাজ হয় না? আমি তো ফোরতাছি যুগের পর যুগ, অজুয়ে তো করি না, নামাজ হয় না কইলো কেডা? আমি দেখতাছি কইতাছি এখন হুজুর যে কইলো ওযু ছাড়া নামাজ হয় না, বেড়া কয় আমি ফোরতাছি হইতাছে, এখন হুজুর দেখাইবো কেমনে? দেখানোর কোন সুরত আছে নাকি? কারণ যে ওযু ছাড়া নামাজ পড়ছে তার রুকু যেমন, ওযুওয়ালার রুকু তার সেজদা যেমন, ওযুওয়ালার সেজদা তো নামাজ যে হইতাছে নাই দেখাইবো কেমনে? হুজুরের দেখানোর তো সুযোগই নাই। হুজুর দেখাতে পারবে না অজু সারা নামাজ হয় না, তুমি রুকু দিয়েছো সেজদা দিয়েছো সব ঠিক আছে, কিন্তু অজু যেহেতু করো নাই তোমার নামাজটা বাদ। এটা হাতে কলমে দেখানোর সুযোগ নাই, কিন্তু হুজুর ইলাল কাবাইন, যখন তোমরা নামাজ পড়ার এরাদা করো তখন তোমার মুখ দো হাত দো মাথা মাসে করো পা ধৌ তো করো, এটার নাম অজু, ঠিক না? নামাজের এরাদা করলে পরে অজু করার জন্য আদেশ করেছে কে? বাইরা কথা বলতে হবে তো, অজু করতে বলেছেন কে? নামাজ পড়ার জন্য অজু করা নফল না ফরজ? এখন আপনি ফরজ না মানলে নামাজ হবে কেমনে? মুসলিম থাকা জানে না এমন মুসলমানও আছে। কদিন আগে সোশ্যাল মিডিয়া দেখলাম, ফেসবুকে একবার এক ভিডিও আপলোড দিছে, ওখানে তিনি মাইক হাতে নিয়ে পাবলিক ইন্টারভিউ নিচ্ছিলেন। একজনকে জিজ্ঞেস করলেন আপনার কি নাম? বলল আমার নাম উমর, মুসলিম। আচ্ছা বলুন তো আপনার নবীর কি নাম? কই মোহাম্মদ সাহেব।
মোহাম্মদ সাহেব মনে হয় খানা তো ভাই লাগে, হয়তো একটু বয়স চিনি হতে সাহেব বিস্মিত হলাম নিজের নবীর নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু বলতে পারে না, অথচ ওই লোকটার মুখের দাড়ি দেখলাম পেকে গেছে। আরেকটি ভিডিওতে দেখলাম একজন প্রশ্ন করতেছে হুজুর ফরজ কয়টা, কয়েকজন বলতে পারছে কয়েকজন পারেই নাই, মুখ লুকায় লজ্জা পায় জানি না। ও প্রিয় ভাই, যে ব্যক্তি ইসলাম সম্পর্কে মৌলিক এলেম শিখে নাই আসলে মুসলমান থাকা তার জন্য মোটেও সহজ না, কারণ আমাদের ঈমান চুরি করার জন্য আমাদের পিছনে শয়তান 24 ঘন্টা লেগে আছে। আমাদের সবার সাথে শয়তান আছে কিনা? আছে। যারা চুপ করে আছেন তারা খুব সুফি মানুষ, সাথে নাই না? আছে। শয়তান সবার সাথে আছে? আছে। বয়স কার বেশি আপনার না শয়তানের? কারণ আপনি যখন দুনিয়ায় আছেন আপনি তখন ওয়াং ওয়াং করে কেঁদেছেন, কান্দা ছাড়া আপনার কিছু করার ক্ষমতাও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা জানো নাকি নব শিশু দুনিয়াতে এসে কেন কাঁদে, বাচ্চা এসে কেন কাঁদে? আচ্ছা আপনাদের বাড়িতে কি গরু বাচ্চা দেয় না? গ্রামের মানুষ আপনারা তো এগুলো ভালো বুঝবেন, শহরে হইলে এরা কইতো হুজুর আমরা তো দেখি নাই। অনেকে আছে গরুর বাচ্চা কেমনে দেয়, শহরের পোলাপান জানেও না দেখেও নাই, কিন্তু আপনারা তো গ্রামের মানুষ। আচ্ছা গরুর বাচ্চা মায়ের পেট থেকে পড়ে কি হাম্বা হাম্বা পেয়ে শিক্ষা দেয়? পেট থেকে আসার পরে গরুর বাচ্চা শিক্ষা দেয় না, ছাগলের বাচ্চা শিক্ষার দেয় না, বাঘ শিক্ষার দেয় না, হাতি চিৎকার দেয় না, কিন্তু মানুষের বাচ্চা চিৎকার দেয়নি? বরং কোন বাচ্চা যদি মায়ের পেট থেকে আসার পরে চিৎকার না দেয় তখন ডাক্তাররা কয় তারে লইয়া টেনশন আছে, বাচ্চা চিৎকার না দিলে টেনশন, এই জন্য থাপড়াইয়া চিৎকার দেওয়া, পিঠের মাঝে দরকার ঠ্যাং কোলা দিয়ে থাপ্পড় মারা। আল্লাহ হাবিব প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা বলো তো কেন মানুষের বাচ্চা কাঁদে? সাহাবায়ে কেরাম জবাব দিন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, আমরা এটা জানি না কেন কাঁদে, তবে কাঁদে এটা আমরা দেখি কিন্তু কাঁদে ডাকেন সেটা তো জানি না। প্রিয় নবী জবাব দেন, মিন নাজগাতি শয়তান, তুমি দুনিয়ায় আসার সাথে সাথে তোমার জন্য আল্লাহ যে দুশমন শয়তানকে তোমার সঙ্গী বানায় রাখছে, ওই শয়তান এসে তোমাকে একটা খোঁচা মারছে। আল্লাহ হাবিব বলেন, এমন কোন মানুষ নাই যার সাথে শয়তান নাই, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথেও শয়তান আছে, আমি নবী তাই বলে আমার সাথে শয়তান নাই তা কিন্তু না, আমার সাথেও শয়তান আছে, তবে ফাইন্নাহু আসলামাবি। প্রিয় নবীজি বলেন, আমার সাথে যে শয়তানটা আছে সে আমার আনুগত্য করে, আমার হাতে মুসলমান হয়ে গেছে, সে আমার কোন রকমের ধোকা দেয় না। যদি নবী মুহাম্মদের সাথে শয়তান থাকে, এবার আপনারাও বলুন তো আমাদের সাথে শয়তান আছে না নাই? এখন শয়তান আপনার সাথে থেকে কি করবে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الشيطان جاسم على قلب بني آدم, শয়তানের কাজটা কি? ডিউটিটা কি? শুনেন, শয়তান তো সবার সাথে আছে, আপনি নিশ্চিত থাকেন আপনি যত বড় হুজুর হন আপনার সাথে শয়তান আরো বড় হুজুর, যে যত বড় শিক্ষিত তার শয়তান হয় আরো, ইবলিস হলো ফেরেশতাদেরও নাকি ওস্তাদ ছিল, মুআল্লিমুল মালাইকা। বলুন তো শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? অভিজ্ঞতা বেশি, বয়স বেশি, চালাকি বেশি, সব দিক থেকে বেড়া আগায় আছে, অভিজ্ঞতা বড় দামি জিনিস রে ভাই, এজন্য অভিজ্ঞ লোকদের পরামর্শ নিয়ে কাজ করলে সুবিধা হয়, অভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা ভালো হয়, অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ দিলে অ্যাক্সিডেন্ট কম হয়, অভিজ্ঞতার একটা দাম আছে।
মানুষ কয় বুদ্ধিমিও তার তিন মাথা যায় শুনছেন যে কথা এই না শুনলে কিন্তু জি করেন না যারা শুনছেন এরা কোন শুনছেন ডাক্তার শোনার লোক আছে দুই চার জন মানুষের আবার তিন মাথা হয় নাকি তিন মাথা হলো বুড়া হইয়া গেছে এখন সোজা হয়ে আর বুঝতে পারে না এজন্য ফিরার মাঝে বসলে ফিরা পর্যন্ত মাড়ির সাথে যে বানায় ফেরির মাঝে বসলে পরে বুড়া মানুষ দুইটা হাঁটু উপরের দিকে থাকে মাথাটা হাঁটুর সাথে লাগাই না থাকে তো দুই হাঁটুর দুই মাথা এখানে এক মাথা কয় মাথা হলো ও বুদ্ধি নিও তার তিন মাথা যেমন আমরা পোলাপান মানুষ ইয়াং মানুষ এখন আমার মাথা কি এনে দেবো আমি চাইলেও কিন্তু মাথা এনে দেবো আর বুড়ো হইলে এমনি দেবো শয়তানের অভিজ্ঞতা বেশি বয়সের কারণে তাই সে কারে কেমনে পেছে পালাইতে হয় এই অভিজ্ঞতা তার খুব আছে প্রিয় নবী বলছেন শোনো সাবধান মুসলমান আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম শয়তান বনি আদমের কলবের এখানে এসে ঢাপটি মেরে বসে থাকে শয়তান আপনার মাথায় নাই শয়তান আপনার পিঠে নাই শয়তান আপনার পেটে নাই শয়তান বসে আপনার কলবের পাশে কারণ শয়তান জানে ঈমান কই থাকে পালান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ঈমান হুয়া আত-তাসদীক বিল জিনানি ফাকাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ঈমান হলো শুধু কলবের বিশ্বাসের নাম তাহলে বোঝা গেল ঈমান কলবের সাথে সম্পৃক্ত ঈমান এখানে থাকে তাকওয়া এখানে থাকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর নাতি যায়েদ ছিল উনার পালক পুত্র ওই যায়েদের ছেলে উসামাকে প্রিয় নবী পাঠালেন এক সারিয়ায় ইসলামী রাষ্ট্রের সীমান্তে কোন দুশমন আসে কিনা দেখো পাহারা দাও ইসলামী রাষ্ট্র ওখানে গিয়ে পাইলো এক ব্যক্তি রাখালি করছে ছাগল চড়াচ্ছে মুসলমানদের বাহিনী দেখা ওই ছাগলওয়ালা আসসালামু আলাইকুম বলে সালাম দিছে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকবীর দিছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে যারা আছে তাদের মাঝে কেউ একজন বলল হুজুর ও আমাদের সেনাবাহিনীর কাফেলার লিডার এই লোকটা আগাম সালাম দিল এই লোকটা আমাদেরকে দেখে আল্লাহু আকবার তাকবীর দিল ডাল মে কুচ কালা হে কই মনে হয় লোকটা মুসলিম না কোনো ঝামেলা আছে বেডা ছাগল বাঁচানোর ভয়ে এ কাম করছে হতে পারে সে কাফেরদের গোয়েন্দা ছাগল চরানোর উসিলা দইরা আমাদের খবর নিতে আইছে উসামা বিন যায়েদ কয় ঠিক কইছো মেরে লাও ওই লোকটাকে জায়গায় হত্যা করে ফেললো তার ছাগল গুলা নিয়ে মদিনায় চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানালো ওই জাতীয় ঘটনা প্রিয় নবী আওয়াজ করে বললেন ওয়াল্লাহ ইয়া আল্লাহ ইন্নি বারিউম মিনহুম আল্লাহ এই ঘটনার সাথে আমি নবী মুহাম্মদের কোনো সম্পর্ক নাই আমি তাদের থেকে মুক্ত ওসামা মুমিনকে হত্যা করার জন্য তোমাকে পাঠাই নাই ওসামা একজন লোক লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আল্লাহু আকবার বললো সালাম দিল ওরে তুমি কেন মারলা তোমারে কি আমি মুসলমান মারতে পাঠাইছি উসামা বিন যায়েদ বলি ইয়া রাসূলুল্লাহ এই লোক তো ঈমানদার না হে সালা কি করছে হে মূলত গোয়েন্দা ছাগল চরানোর ভান ধরে আসছে এজন্য মেরে লেছি প্রিয় নবী তখন প্রশ্ন করলেন হাল্লা শাকাক্তা কালবাহু রাসূল বললেন তুমি তার কলব সিরা দেখছো নাকি কলব সিরা কেন দেখলা না এই যে তুমি আন্দাজে বইলা দিলা ঈমানদার না অথচ সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে সালাম দিল সে তাকবীর দিল তো তুমি কেমনে বুঝলা সে মুমিন না ঈমান থাকে কই এতগুলা মানুষ কথা বলেন না কেন ভাইরা ঈমান কই থাকে এই জন্য রাসূল বলে আল্লাহ শাকাফতা কালবাহু ও মিয়া তুমি তার কলব সিরা কেন দেখো নাই এর মানে রাসূল বুঝাইলেন ঈমান তো গোপন জিনিস এটা তো কলবের ভিতরে থাকে এটা সিরা টুকরা টুকরা করলো তো পাইতা না খুঁজা ঈমান তো দেখা যায় না আন্দাজে মানুষ কেন মারলা এই কাজটা ঠিক হয় নাই এখানেও বুঝা যায় রাসূলের হাদিস দ্বারা ঈমান থাকে কই
এবার বলুন তো শয়তান বসে কই কারণ শয়তান জানে ইমানের চেয়ে দামি কোনো জিনিস নাই যার ঈমান থাকে তাকে জাহান্নাম থেকে তাকে জাহান্নাম থেকে ঈমান বাঁচায়া দেবে তার জান্নাতে যাওয়া শয়তান ঠেকাতে পারবে না আর মামুন মানুষ জান্নাতে যাক এটা শয়তান পছন্দ করে না এর জন্য শয়তানের প্রথম চ্যালেঞ্জটাই হলো ঈমান চুরি করা এখন আল্লাহ নাযিল করছে কারণ তুমি যদি না পড়ো কোরআন শয়তান কখন ঈমান চুরি করবে তুমি টেরো এই বিষয়ে আমরা আলোচনা সামনের দিকে আগাব ধৈর্য ধরে শুনতে থাকুন ঈমান চুরি করার জন্য শয়তান আসে قال النبي صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان من الناس مجرى الدم شيطان তোমাদের দেহের রক্ত যেমন চলাচল করে লোহিত কণিকা তমাম দেহে যেমন সার্কুলেট হয় আপনার লান্স রক্তগুলাকে পাঞ্চ করে করে তমাম দেহে যেমন পাঠায়া দেয় রাসূল বলে শয়তান তোমার রক্তের মতো পুরা বডিতে চলাচল করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে সে অনুরূপ চলাচল করে মানুষ যখন রাতের বেলা ঘুমায় তখন শয়তান তার নারসারন্ধ্রের ভিতরে আইসা নাকের ছিদ্র দিয়া ঢুকে একবারে এই জায়গায় বসে মানুষকে কুমন্ত্রণা দিতে থাকে শয়তান 24 ঘন্টা ডিউটি করছে কিভাবে আপনার ঈমানটাকে চুরি করা যায় আপনাকে বেঈমান বানানো যায় যেদিন আল্লাহ শয়তানকে বলেছে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ও কি অভিশপ্ত আমার কথা শুনলি না আদমকে সিজদা করলি না যা যা জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা শয়তান জান্নাতের সীমা থেকে বেরিয়ে গিয়েছিল বেরিয়ে গিয়ে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিল আল্লাহ বলেছিল যা ইন্নাকা মিনাল মুনজারিন যত গামে সুযোগ দিলাম সে কইছিল রাব্বি ফাঙ্গজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কইন্নাকা মিনাল মুনজারিন সময় দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম হায়াত পাইয়া শয়তান এবার বলতেছে আল্লাহ আমি আদম রে দেখকা সারু فبما غويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن شمائلهم أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قرآن شريف رايات الله شيطان ركوتا قولوا قرآن رايات بنايا نازل قرآن مدرك شبدان قرتسه শোন শোন মানুষেরা আদম সন্তানেরা শয়তান কি বলেছিল শোন শয়তান সেদিন বলেছিল আল্লাহ যে আদমের কারণে আমি আজকে পথহারা ওই আদমের সন্তানেরা জান্নাতে কেমনে যায় আমিও দেখে নেব তাবিমা আগওয়াইতানি লাকউদান লামে তাকিদ নুনে সাকিলা যে আদমের কারণে পথহারা হলাম অবশ্যই তার সন্তানদের জন্য বসে থাকবো কোথায় বসে থাকবো না সিরাতাল মুস্তাকিম যে পথ ধরে জান্নাতে যাবে এটার নাম সিরাতাল মুস্তাকিম আমি ওই পথে বসে থাকবো জান্নাতে যাওয়ার রাস্তা হলো একটা জাহান্নামে যাওয়ার রাস্তা অসংখ্য প্রিয় নবী একদিন হাতে একটি কাঠি নিলেন মাটির মাঝে অনেকগুলো আঁকা বাঁকা আঁক দিলেন তারপর মাঝখানে একটা সোজা টান মারলেন উপস্থিত সাহাবাদেরকে বললেন এই আঁকা আঁকি কিছু করলাম কি লিখেছি বুঝেছ কিছু উপস্থিত সাহাবারা বললেন হুজুর মাটির মাঝে আঁকা আঁকি করলেন বুঝলাম না তো কিছু প্রিয় নবী বলে এই আঁকা বাঁকা যা সব জাহান্নামের পথ সোজা একটা এটাই আল্লাহর জান্নাতের পথ জান্নাতের পথ কয়টা আবার বলেন কয়টা বাকানা সোজা ইয়েস এই জন্য সিরাত শব্দের অর্থ রাস্তা মুস্তাকিম মানে সোজা ইহদিনা সিরাতাল মুস্তাকিম প্রতিদিন নামাজের মাঝে সূরা ফাতিহাতে দোয়া করি আমরা ঠিক না সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না
আরে আয়াত বাদ দিলে তো চলবে না নামাজের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দোয়া ও আল্লাহ আমাদেরকে সহজ রাস্তাটা দেখাও সিরাতে মুস্তাকিম হলো জান্নাতের রাস্তা শয়তানও এটা জানে তাই সে বলতেছে আল্লাহ লাক উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আচ্ছা যেই রোডে মানুষ চলাচল করে না গাড়ি ঘোড়াও যায় না ওই রোডে কি ডাকাত বয়ে থাকে কারণ সারা রাত বয়ে থাকবো একটা মানুষ যাইব না তো ডাকাতি এনে বইব কেন এই জন্য ডাকাত তো সেই রাস্তাতে বসবে যেখান দিয়ে মানুষ যাওয়ার সম্ভাবনা আছে সব বুঝে কোপ মাইরা দিশেরটা গাড়ি ধরতে পারলি কাম জাহান্নামের রাস্তায় শয়তান বসে না এই জন্য দুষ্ট লোকদের কাছে শয়তান যায় না বরং কিছু কিছু দুষ্ট লোক আছে যাদেরকে দেখলে শয়তানেও ডরায় বরং শয়তান হীরার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় যদি আপনারা শুনে একটু হাসলেন আমি একটু হাসলাম কথা কিন্তু হাসির না বরং বদরের যুদ্ধে যখন আবু জাহেলের বাহিনী 1000 সৈন্য নিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে এসেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জনই হাজির হয়েছিলেন সেখানে ইবলিস সেদিন নিজে একটা মানুষের সুরত ধরে হাজির হয়েছিল প্রিয় নবী বলেন ইদ্রিস সেদিন সুরাকা বিন মালিক নামে একজন লোকের সুরত ধরে হাজির হইয়া আবু জাহেলের সাথে মুসাফা করছে হ্যান্ডশেক করে পরিচয় দিল আমি সুরাকা বিন মালিক অথচ সুরাকা বিন মালিক সে নয় আজকে সুরত ধরছে জিন এবং ফেরেশতারা বিভিন্ন সুরত ধরতে পারে এজন্য রাসূলুল্লাহর কাছে জিব্রিল যখন আসতেন অধিকাংশ সময় একজন সাহাবীর সুরত ধরতেন তার নাম ছিল দাহিয়া কি নাম ছিল দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুবসুরত সুন্দর সুশ্রী সাহাবী ছিলেন তাওনা সুরত ধরে জিব্রিল আসতো আবার দাহিয়া যেদিন রাসূলের কাছাকাছি থাকতো ওই দিন আবার সুরত ধরতো না তাহলে মানুষ চিন্তা লাগবে কি দাহিয়া কোনটা এটা নাই কথা বুঝেন নাই রাসূলের মজলিসে দাহিয়া কলবি হাজির তো জিব্রাইলও দাহিয়া কলবি এখন দাহিয়া কলবি কয়জন তো পাবলিক বুঝে গেল তো জিব্রিল আসছে নিশ্চয়ই দুজনের একজন জিব্রিল ওই দিন আবার ধরতো না জিব্রিল আমিন যখন দেখতেন দাহিয়া কাছাকাছি নাই দূরে আছে তখন রাসূলের সামনে দাহিয়া কলবি সুরত ধরে আসতো কথাবার্তা বলতো ওহী নাজিল করতো অন্য সাহাবারা বুঝতোই না তারা মনে করতো আমরা যেমন আইছি দাহিয়া আসছে অথচ উনি দাহিয়া না উনি জিব্রিল ইয়াতামাসসালু লাহুল মালাকু বাশারা ইয়াতামাসসালু লাহুল মালাকু বাশারা রাসূলুল্লাহর কাছে ফেরেশতা মানুষের সুরত ধরে আসতেন এবার আওয়াজ করে বলুন তো ফেরেশতা কি মানুষ সুরত ধরতো ঠিক জিনও সুরত পাল্টাইতে পারে এজন্য প্রিয় নবী বলেছেন তোমাদের কারো ঘরে যদি সাপ দেখো ঘরের সাপ হঠাৎ করে হত্যা করো না বরং তাকে সংকেত দিও বুঝতে দিও সাঁজ দিও লারামারা দিয়া দোরানি ডোরানি দিয়া ছাইরা দিও যদি তিনবার দমক দেওয়ার পরও না যায় চতুর্থবারে মেরে ফেলিও কারণ যদি সে জিন হয় তিনবারের আগে চলে যাবে জিন না হলে থেকে যাবে সাপ মারা যায় মেরে ফেলিও কারণ অনেক সময় ঘরের মাঝে জিন সাপের সুরত ধরেও বসবাস করে সুরতে আসে আমার প্রিয় ভাইয়েরা শয়তান রাস্তার মাঝে বসে থাকে সিরাতে মুস্তাকিমে বসে থাকে আল্লাহ তাআলা ওই জান্নাতের রাস্তায় শয়তান কেন বসে এবার বলছে যখন আমি দেখব জান্নাতের রাস্তা ধরে চলছে আমি আবার সুম্মালাতিয়ান্নাহুম বিমাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম সামনে গিয়ে দাঁড়াবো নামাজে যাস না পায়ের তলায় মালিশ করব এজন্য দেখবেন আজান শোনার পরে তুলনামূলক ঘুম একটু বেশি লাগে আপনি সারা রাত যদি ঘুমে নাও ধরে এপাশ করছেন ওপাশ করছেন ঘুম আসে না যে ফজরের আজান কানে আসবে দেখবেন যে অটোমেটিক ওই যে শয়তান আপনার দেহের মাঝে রক্তের সাথে চলে আপনি তাকে দেখেন না আমি তাকে দেখিনাম
মাথা তালুতে সে সুন্দর করে মাথার চুলগুলোকে টুয়ে টুয়ে এমনি করে দেবে পায়ের তালিতে মালিশ করে দেবে দেহের কোন অঙ্গে ধরলে পরে টাচ করলে ঘুম আসবে শয়তান আপনাকে বেনামাজি বানাবে ইসলাম থেকে বাইর করে দেবে হুজুরের ওয়াজ হচ্ছে পাশের গ্রামে আইয়ুব বাচ্চু আসলো রুনা লায়লার কনসার্ট হলো মমতাজ বেগম আসলো তখন দেখবেন ওয়াজে রওনা দিয়া যদি শুনে সামনে আইয়ুব বাচ্চু আইছে তখন আস্তে করে ওইদিকে চলে যাবে কারণ গানের মাঝে শয়তান মজা লাগায়া দেয় মোবাইল ওয়াজ শুনতেছে তারেক মনোয়ার সাহেবের ওয়াজটা শুনি আব্দুল্লাহ আলমী সাহেবের ওয়াজ শুনি হঠাৎ করে ওয়াজের মাঝখানে বেরিয়ে শালা মারছে আপনি ওয়াজ শুনতেছেন এর মাঝে একটা সিনেমার বেড়ে চলে আসছে একটা বাজে ছবি আসছে আসার সাথে সাথে শয়তান আপনার চোখের মাঝে একটু মজা এবার মন ওইদিকে মায়ের হয়ে যাবে শয়তান বলে জান্নাতের পথ থেকে তোর কেমনে সরানো লাগে আমি দেখবো আল্লাহ তোমার কসম করলাম ওয়াইজ্জাতিকা ইয়া রব লাব্বি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম শয়তান কল্লা তোমার কসম এই বান্দাগুলোর দেহের ভিতরে প্রাণ আছে যতক্ষণ আমি তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করতেই থাকব ততক্ষণ সামনে আক্রমণ করব পিছন দিয়ে জামা টেনে ধরব ডান দিয়ে হাত চেপে ধরব বাম পাশ দিয়ে আক্রমণ করব করতে 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 ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন ও আমার রব অধিকাংশকে শুকরওয়ালা আমি থাকতে দেব না তুমি তোমার শুকরওয়ালা বান্দা পাইবে না শুকরের বিপরীত হলো কুফর এবার আপনারা এটা আমার সাথে বলেন শুকরের বিপরীত কি কুফর আবার বলুন কুফর কুফর করলে ইমান থাকে হ্যাঁ শয়তানকে আমি কুফরিতে লিপ্ত করে ছেড়ে দেব আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন কালিলুম মিন ইবাদিয়া শাকুর আমার শুকরওয়ালা বান্দার সংখ্যা হবে বড়ই অল্প আমার বান্দাদের মাঝে অধিকাংশ শুকরওয়ালা হবে না থাকবে না শয়তান তাদেরকে ইমানের উপর থাকতে দেবেই না এখন আপনার ইলম যদি না থাকে কোরআনের হাদিসে কোনটা কুফর কোনটা শিরিক কোনটা নেফাক এগুলো আপনি চিনেন না জানেন না তাহলে নামাজিকে দাঁড়াও শয়তান কুফরি করে ছেড়ে দেবে লোকটা ফাঁস ওয়াক্ত নামাজি কিন্তু ইমান শেষ ইলম নাই সে জানে না কি বলেছে قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي فيها في جهنم প্রিয় নবী বলছেন আমার উম্মতেরা শোনো আল্লাহর বান্দারা মাঝে মাঝে এমন কোন কথা বলে যেই কথা বলার সময় ভাবে নাই কি বলছি সিরিয়াসলি বলে নাই এমনিতে মুখে আসছে বলে দিছে অথচ একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেয় মুমিন হওয়ার জন্য আমরা কালেমা পড়েছি মুখ দিয়ে কোন হিন্দু যদি আজকের মাহফিলে এসে মাহফিল কমিটিকে বলে আমি হুজুরের হাতে কালেমা পড়তে চাই আমাকে যদি মাহফিল কমিটি জানায় আমি বলবো দ্যাটস ওকে নিয়ে আসেন এখানে তাকে প্যান্ডেল স্টেজে তুলে আমি তার হাতে কোরআন তুলে দেব নাকি তার কোন কোরআন শরীফ পড়ো না আমি বলবো উযু করে নিয়ে আসেন তারপরে আমার সামনে এনে তাকে বলবো আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালেমা পড়েছে মুখ দিয়া আমরা সবাই তার সাথে মুসাবা করব বুকে জড়ায়া ধরব ঈমানদার হয়ে গেল ঈমান আনছে মুখ দিয়া তাই বান্দা মাঝে মাঝে এমন কথা বলে যেটা কুফরি কালাম ওই কথার কারণে আবার ঈমানটা ধ্বংস হয়ে যায় এখন কোরআনের এলেম শিখ না শিখলে আপনি বুঝবেন কেমনি ইমানতে চলে গেছে এজন্য আল্লাহ তাআলা কোরআন পড়ার জন্য এক নাম্বার অর্ডার করেছেন একরা পড়ো 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 কোরআন পড়ো আজকের মাহফিলটা কোরআনের মাদ্রাসার উদ্যোগে এজন্য আমি এই বিষয় নিয়ে কথা বলার এরাদা করেছি প্রিয় ভাই হাশরের ময়দানে প্রিয় নবী সুপারিশ করবে এই ওয়াজটা বাংলাদেশে খুব অ্যাভেলেবেল রাসূলুল্লাহ সুপারিশ পাওয়ার আশা করে না এমন একজন উম্মত পাওয়া যাবে না
আজকের এই মাহফিলে আমরা যারা আছি আচ্ছা রাসূল কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশ করবে এই ওয়াজটা শুনে নাই এমন কি একজন এখানে আছে এই বেশি করে বাতাস করবে আমার প্রিয় ভাই আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে এই ওয়াজ আপনারা সবাই শুনলেন কিন্তু রাসূল সুপারিশ করবে এমন কোন কথা আমি কোরআনে পাই নাই এটা কোরআনে নাই তাহলে রাসূলের সুপারিশ কি আপনি অস্বীকার করেন না স্বীকার করি কারণ হাদিসে আছে রাসূলের শাফাতের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতি লিহালি কাবাইর মিন উম্মতি আমার রাসূল বলেছেন আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন আমি সুপারিশ করব আমি সেজদায় পড়ে যাব সব নবিয়া নাফসি বলবে আল্লাহ আমাকে ডেকে বলবেন ইরফা রাসাকা কুল তুসমা সাল তুতা ইশফা তুশফা ও নবী আপনি মাথা তুলুন সেজদা থেকে যা বলেন শোনা হবে আজকে যা চাইবেন দেয়া হবে যার জন্য সুপারিশ করবেন সুপারিশ কবুল হবে তো সুপারিশে হাদিস আছে কিন্তু রাসূল সুপারিশ করবে এটা কোরআনে নাই হাদিসের ওয়াজটা সবাই শুনে ফেলেছেন ভালো ভালো এজন্য আমরা সুপারিশের আশা করি কিন্তু এবার শুনুন ভিন্ন কথা রাসূলুল্লাহ শুধু সুপারিশ করবেন না কিয়ামতের দিন তার কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে এটা সরাসরি কোরআনে আছে রাসূল সুপারিশকারী এটা আছে হাদিসে রাসূল হবেন মামলাকারী এটা আছে কোরআনে দলিলের দিক থেকে শক্তিশালী কোনটা হাদিস না কোরআন আবার বলেন কোরআন এক নম্বরে কোনটা এক নম্বরে কোরআন দ্বিতীয় নম্বরে হলো হাদিস এখন হাদিসের শাফাতের আশায় বসে আছেন কোরআনে আছে মামলা করবে আসামি হওয়ার সম্ভাবনা আছে রাসূলুল্লাহ মামলা করবে কাদের জন্য এবার আল্লাহর কোরআন থেকে শুনুন আল্লাহ তাআলা বলেন ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাদু হাদাল কুরআন মাহজুরা কিয়ামতের দিন রাসূল বলবেন ও আমার আল্লাহ আমি তোমার কাছে মামলা দিলাম আমার এই এই উম্মত তারা আমার রেখে আসা কোরআন পরিত্যাগ করেছে তারা আমার রেখে আসা কোরআন মানা দূরের কথা তারা আমার রেখে আসা কোরআনটাকে একবার পড়েও দেখে নাই আপনারা যারা কোরআন পড়েন না আপনাদের জন্য আল্লাহ রাসূল মামলা দেন রাসূল যদি মামলা দেয় সুপারিশ করবো কেডা কার সুপারিশ আর পাবেন এই জন্য কোরআন হচ্ছে হেদায়াতের কিতাব কোরআন পড়তে হবে এটা এক নম্বর ফরজ আলহামদুলিল্লাহ আমার সামনে যারা আছেন এখানে সবাই নামাজি আমি আশা করি এখানে 99% লোক নামাজি অথচ ইসলামে নামাজ এসেছে নবুয়তের 12তম বর্ষে মেহরাজের রাতে নামাজ এসেছে দ্বাদশ শোনে আর একরা শব্দ এসেছে নবুয়তের প্রথম দিন প্রথম অর্ডার হলো পড়ো কোরআন আর 12 বছর যাওয়ার পর হলো নামাজ পড়ো এখন যেটা নবুয়তের 12 বছর পরে আসলো আলহামদুলিল্লাহ সেটা ধরলেন যেটা প্রথম দিন আসলো সেটার গুরুত্ব দিলেন না যার কারণে তো আল্লাহ বলছে পাওয়াইলুল লিল মুসাল্লিন ও নামাজীরা শোনো অনেক নামাজি আছে তাদের জন্য জান্নাত নয় বরং ওয়াইল দোজক প্রস্তুত আছে নামাজ পড়ছো আর সুদে টাকা লাগাচ্ছ নামাজ পড়ছো ওজনে কম দিচ্ছ নামাজ পড়ছো মালে বাজার দিচ্ছ নামাজ পড়ছো আল্লাহর কোরআনের আইনের কথা বললে চেহারা কালো করে ফেলছ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর আইনের কথা বললে ইমামের চাকরি চলে যায় মসজিদ কমিটির সভাপতি পাঁচ ওয়াক্ত নামাজি ইমাম সাহেবরে বলে দিছে হুজুর এই ওয়াজ করা যাবে না হুজুর আমাদের মসজিদে কোনো দলের ওয়াজ করা যাবে না ইমাম সাহেব নিয়ম দেওয়ার সময় কয়ে দিয়েছে সভাপতি সেক্রেটারি মিল্লা মিটিং বৈশা হুজুর কোনো দলমল করা যাবে না আর হুজুরও কইছে ঠিক আছে দল টল করবো না হুজুরের চাকরি দরকার
এবার প্রশ্ন হলো হুজুর যখন মারা যাবে কবরে রাখার সময় একটা দোয়া আছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা দেবী দ্বারা আছে নি আছে বাংলা অর্থ কি বিসমিল্লাহি আল্লাহর নামে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে তুলে দিলাম এখন ইমাম সাহেব তো কইছে আমি কোন দলমল করব না সভাপতি মানা করছে এখন এই হুজুর মরলে নতুন দোয়া বানাইতে হবে কার হুজুর তো ইমামতির আশায় দল ছেড়ে দিয়েছে তো মরার সময় আপনি বলছেন আল্লাহর নামে রাসূলের দলে আরে রাসূলের দলে তো ছিল না তো এখন যেই সভাপতি হুজুরলে বলছে কোন দল করা যাবে না অথচ কোরআনে আছে দল দুইটা একটা হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান জান্নাতে যেটা হলে আল্লাহর দল করা দরকার আছে না নাই তুমি মসজিদে সভাপতি হুজুরের মুখে তালা লাগাই দিছো হুজুর আল্লাহর দলের কথা কইতে পারছ না মসজিদে কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায় এমন কিছু নামাজি আছে না নাই তোমার মতো নামাজির জন্য ওয়াইল দুজক সব নামাজি তো জান্নাতে যাবে না এই জন্য আল্লাহ তারা নামাজ ফরজ করছে 12 বছর পরে রোজা ফরজ করেছে নবুয়তের 15তম বর্ষে যাকাত ফরজ করেছে 15তম বর্ষে হজ ফরজ করেছে 21তম বর্ষে আর একরা একরা পড়ো 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 কুরআন পড়তে হবে এটা ফরজ করেছে নবুয়তের শুরুতে এতে বোঝা যায় নামাজ রোজা হজ যাকাতের চেয়েও কুরআন পড়ার গুরুত্ব আল্লাহর কাছে বেশি ও প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন পড়াকে এত গুরুত্ব কেন দিলেন আল্লাহর কাছে কুরআন যারা পড়েনি ধরেনি তাদের বিরুদ্ধে কেন মামলা দেবেন এর কারণ হচ্ছে যারা কুরআনের কাছে নাই হাদিসের কাছে নাই তারা মূলত হেদায়াতের পথেই নাই আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে নামাজ কেন সবই পড়ি এর ফলে হুজুর কি ডল লাগাইতেছে হেদায়াতের পথে বলে নাই আমি বলবো দোস্ত তাহলে কাদিয়ানি কি নামাজ পড়ে না পড়ে কাদিয়ানিদের কি মসজিদ নাই তারা কি পাঁচ ওয়াক্ত পড়ে না এবার আপনারা বলুন তো কাদিয়ানিরা কি মুমিন না কাফের ওরা কি হেদায়াতের উপরে আছে তো বেনামাজি তো কাফ নামাজিও তো কাফের হয় তার প্রমাণ তো কাদিয়ানি শিয়াদের নাম শুনেছেন শিয়ারা কি নামাজ পড়ে না পাগড়ি মাথা যায় না এই জন্য আপনাকে বুঝতে হবে কোরআনের নির্দেশনা কি হাদিসের নির্দেশনা কি হেদায়াতের কিতাব কোরআন তাই সব মুসলমানের দায়িত্ব কোরআনের কাছে যাওয়া কোরআন পড়া কোরআন কি বলেছে তা জানা যা বলেছে তা মানা যালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব হেদায়াতের জন্য এসেছে মুত্তাকিদেরকে জান্নাতের পথ দেখাবে এর মাঝে কোনো ভুল নাই ভুলের সম্ভাবনা নাই এখন এই কিতাব পড়লে জানলে মানলে এই কিতাব আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে এটা হাবলুল্লাহ এটাকে বলে হাবলুল্লাহ ওয়া তাসিমু বি হাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু হাবলুল্লাহ মানে আল্লাহর রশি সুবহানাল্লাহ পড়েন ভাইরা এটা আল্লাহর রশি লাম পিসাম আল্লাহ এই রশি ছিঁড়ে না এটা আপনি ধরেন শক্ত করে এই রশি ছাড়বেন না আর তু আলাইহা বিন নাওয়াজিস মারি দাব দিয়ে কাম দিয়ে ধরো কোরআন সুন্নাহ ছিঁড়বে না তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত জান্নাতের বারান্দায় জান্নাতের মাঠে আল্লাহ নবীর সাথে একসাথ করে দেবেন ইনশাআল্লাহ এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বিদায় হজের দিন ভাষণ দিয়েছিলেন প্রায় 16 লক্ষ কাছাকাছি 1,14,000 সাহাবীর সম্মুখে আল্লাহর হাবিব ভাষণের শেষ দিকে বলেছিলেন হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে দুনিয়াতে আমার আর দেখা হবে না আল্লাহর হাবিব বিয়োগান্তের খবর শোনালেন ওনার দুনিয়া থেকে চলে যাওয়ার মেসেজ উনি সাহাবাদেরকে যখন দিলেন রাসূলুল্লাহর বক্তব্য শুনে অনেক সাহাবী কাঁদতে শুরু করলো কারণ তারা অনেকে রাসূলকে নিজের বাবার চেয়েও বেশি ভালোবাসতেন মহব্বত করতেন রাসূলকে ভালোবাসতেন দুনিয়া সবার চেয়ে বেশি মা চেয়ে বাবার চেয়ে বেশি
আল্লাহ হাবিব চলে যাবেন দুনিয়া থেকে শুনে কানতে শুরু করলেন চেহারা অনেকের বদন কালো হয়ে গেল চেহারা কালো হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল রাসূলুল্লাহ তাকে দেখেন আমার পাশে দাঁড়ানো সামনে দাঁড়ানো সাহাবারা কারো কারো চোখে পানি প্রিয় নবী বুঝলেন আমারে কথায় তারা কষ্ট পাইছে আমার ব্যাপারে টেনশন করছে আমি থাকব না তাই তিনি আবার আশার বাণী শুনালেন তারাক্তু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ও আমার সাহাবারা শোনো আমি নবী চলে যাব তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব যতদিন তোমরা তা শক্ত করে ধরবা ততদিন পর্যন্ত আমার পথ থেকে তোমরা বিচ্যুত হবে না আমার পথ থেকে তোমরা সরে যাবে না আমার পথের উপর থাকবে যে পথ ধরে আমি চলে যাব ওই পথ ধরে ধরে তোমরা জান্নাতে গিয়ে আমার সাথে মিলিত হবে ইনশাআল্লাহ তোমরা এটা ধরিও ভালো করে দুটো জিনিস আমি রেখে গেলাম জান্নাতে যেতে হলে দুটো জিনিসকে ধরতে হবে কয়টা জিনিস দুইটা দয়া করে কথা বলুন কয়টা জিনিস দুইটা যারা বলেন না তারাও বলেন কয়টা জিনিস দুইটা মাত্র দুটো জিনিস ধরেন আপনি জান্নাত নিশ্চিত পাবেন এক নাম্বার হলো পীর সাহেব দ্বিতীয় হলো উনার খলিফা ঠিক আছে জান্নাতে যাওয়ার জন্য পীর ধরা লাগবে পীর সাহেবের খলিফা ধরা লাগবে রাসূল কি এটা বললেন এটা বলে গেছেন আমাদের দেশের লোকেরা জান্নাতে যেতে তো পীর সাহেব ধরতেছে সবাই হ্যাঁ বাংলাদেশের 60% 70% মানুষ পীর সাহেবের মনে জান্নাতে যাবে তাই পীর ধরছে পীর খুঁজছে উত্তরবঙ্গ থেকে ট্রাকে চলে ঢাকায় চলে আসছে বাসে চললে অনেক টাকা লাগবে ট্রাকে চড়ে ট্রাকের বনাতে উঠে চলে আসছে ঢাকায় কারণ মতিঝিল একজন পীর সাহেব হুজুর আছেন উনি নাকি কলব বরাবর খোঁচা মারলে কলব লড়ে উনার দরজার নাম বানাইছে বাবে রহমত এত মোটা ফেট কত বড় শরীর দামি চশমা চোখে দিয়ে বসে আছে করো দামি টুপি কত দামি টুপি মাথায় দিছে ওই হুজুরের কাছে আসলে হুজুর জান্নাতে নিয়ে যাবে উনি ইসলামের পুনর্জাগরণকারী নাউযুবিল্লাহ নাম দিছে ওই জান্নাত পাওয়ার জন্য পীরের কাছে আসছে কোরআনের কাছে যায় নাই হাদিসের কাছে যায় নাই অথচ তার বাড়ির পাশের মসজিদে আল্লাহর কোরআন আছে খুলেও দেখে না সে জান্নাতে যাওয়ার আশা কোরআনের কাছে যাচ্ছে না এমন হাজার হাজার লোক আছে না নাই পীরের কাছে বছরে দুইবার তিনবার যায় কোরআনের কাছে একবার যায় আমি পীর বিরোধী মানুষ নই আপনাকে পীরের কাছে যেতে আমি নাও করব না তবে আমি বলবো অবশ্যই একজন হক্কানি পীরের কাছে যেতে হবে কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না এখন কে হক্কানি কে ভণ্ড এটা চেনার জন্য তো কোরআনের এলেম দরকার কারণ যারা পায়ে সেজদা নেয় তারা কি হক্কানি না ভণ্ড যারা চুপ করে আছেন কথা বলেন না পায়ে সেজদা নেয় এই পীর কি হক পীর না ভণ্ড পীর যে পীর মহিলা ওপেন মুরিদ বানায় পর্দা করে না সে হক না ভণ্ড কিন্তু আমি তো এমন শুনেছি আমার দু চোখ দেখেছে আমার কান শুনেছি আমি কোন ভায়াতে মিডিয়াতে এই কথাটা বলছি না বলছি ডিরেক্ট আমি দেখেছি পীর সাহেব মুরিদ করাচ্ছে মহিলা একবারে পর্দাহীন মহিলা আমি তখন ক্লাস 6 7 এর বা 8 এর দিকে পড়ি একবারে একুরেট মনে নাই আমার এলাকায় পীর এসেছে আমি যখন দেখলাম মহিলা ওপেন মুরিদ করাচ্ছে আমি একটু আওয়াজ দিয়ে বললাম আর কি হায় 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 এই পীর কি পর্দা করে না মহিলা মুরিদ করায় একজন আমাকে এসে এ পোলা শক তোর শোক আর হুজুরের শোক এক শোক না তাহলে যেই পীর পর্দা করে না সেই পীরের মুরিদ তো তাকে ভণ্ড বলে নাই বলতেছে আমাদের পীর হক্কানি তো পর্দা যে করে না তো হুজুরের পর্দা লাগে এমন দরবারও আছে যেখানে কেউ পর্দা করে না হুজুরও করে না হুজুরের মুরিদরাও করে না কারণ হুজুর করে না হুজুরকে ওরা বলে পীর বাবা কি বলে মাসালা বলেছে বাবার সাথে মেয়ের পর্দা আছে এই মাসালা কয়ে দিছে তারা সব মুরিদকে শিখাইছে তোমরা আমার ডাকবা পীর বাবা তো বাবা যদি ডাকে পুরুষ বাবা ডাকে মহিলা বাবা ডাকে হুজুর বুঝাই দিছে বাবার সাথে মেয়ের ছেলের কোনো পর্দা লাগে না এখন আমার সাথে পর্দা লাগবে কেন আমি তো পীর বাবা তো আমরা নিজেরা পর্দা করব না তোমরা তো আমার বাচ্চা ভাই বোন ভাই বোনও কি লাগে না ও প্রিয় ভাই তারা মাসালা বের করলো পর্দা লাগে না বরং সেখানে তারা এমন গানও বানাইছে মনের পর্দা আসল পর্দা উপরের পর্দা
লাগে না। এবং এমন জঘন্য গানও আমি শুনেছি, মনের আলো আসর আলো বাহিরের আলো লাগে না, বাত্তিনে ভাই আকাম করে। ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর একটা থানা আছে, নাম শুনেছেন? আচ্ছা ওই তো কাছে, এখান দিয়ে কাছে। আচ্ছা ওখানে আমি দু বছর চাকরি করেছিলাম, দু বছরের মতো একটি নবীনগর প্রপারে ফাজেল মাদ্রাসার লেকচারার ছিলাম, এরাবিক। ওখানে আমি মাঝে মাদ্রাসা চাকরি করতাম, নারায়ণপুর ফাজেল মাদ্রাসা, ঠিক আর পূর্ব পাশের গ্রামটার নাম ছিল আলিয়াবাদ, সরি ভুল বলেছি, উত্তর পাশে আলিয়াবাদ আর নারায়ণপুর গ্রামে মাদ্রাসা। ওখানে একটা মাজার আছে, ওই মাজারে এক সপ্তাহ ধরে উরুষ হয়। ওই মাজারের পীরের নাম হল হাসান শাহ, হাসান শাহের উরুষ হয়। তো সেখানে উরুষের মাঝে আমি একবার গেলাম দেখতে, আমাদের মাদ্রাসার একজন টিচারকে সাথে নিয়ে, একজন বা দুজনকে সাথে নিয়ে বললাম তো চলেন তো বিকালে যাই, রাতের বেলায় গেলে সমস্যা, লোকজন দেখে ফেলবে, ছাত্ররা দেখে মনে করবে হুজুর উরুষে আসে, দিনে তো পরে যাব, যেন কেউ মাইন্ড করতে না পারে, হয়তো দেখে বলবে না মনে হয় হুজুর দেখতে আইসে কোনো কিছু। যাই দেখি সেখানে ব্যাপারদার মাজারের ভিতরে নারী পুরুষ এক জায়গায় কাছাকাছি করে বসে আছে, মহিলা জিকির করে এদিকে পড়ে ওদিকে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজানের একটু আগ দিয়ে আমি চলে আসলাম, আসার পথে আমি বললাম আমার কলিগকে দেখেন এই যে মাজারের ভিতরে আমরা দেখলাম কয়েকশো নারী পুরুষ এতটা গাঁজা গাঁজি করে জিকির করছে, মাগরিবের পরে তো মাঝে মাঝে এক দুই ঘন্টা কারেন্ট থাকে না, এভাবে নারীর গায়ে পুরুষ যদি লেগে থাকে সেখানে অপকর্ম হওয়ার সম্ভাবনা আছে কি না? পর্দার বানায় নেই, পীরের কাছে এসেছে জান্নাতে যাবে, উত্তরবঙ্গ থেকে আসলো মতিঝিলে নামলো, তারপরে পীরের কাছে গেল, যাইয়া দেখলো সবাই লাইন ধরে পীরের পায়ে সেজদা দিচ্ছে। উত্তরবঙ্গ রংপুর দিনাজপুরের লোকটা জীবনে কোনোদিন পীরের পায়ে সেজদা দেয় নাই, আজকে প্রথম আসলো, এসে দেখে মানুষ লাইন ধরে সেজদা দেয়, তখন সে মনে মনে ভাবে আমি মূর্খ সুরুক্ষ মানুষ, আমি তো এত কিছু জানি না, এই জাতীয় পয়সাওয়ালা টাকাওয়ালা গাড়ি থেকে নেমেছে বাজার জিপ্ল্যান্ড গুজার থেকে, ইউনিভার্সিটির টিচার বড় বড় টাই শুটওয়ালা ইঞ্জিনিয়ার ডাক্তার, ওরা যদি পীরের পায়ে সেজদা দিতে পারে আমি দিলে অসুবিধা কি? তাই ও বেটাও সেজদা মাইরা দিছে। যখন রংপুর থেকে এসেছে পীরের দরবার পর্যন্ত এতক্ষণ ছিল মোমেন, পীরের পায়ে সেজদা দেওয়ার সাথে সাথে হয়ে গেল মুশরিক, ঠিক না? আমার দিয়ে বলেন ঠিক না? এতক্ষণ ইমান ছিল, পীরকে সেজদা দেওয়ার পরে ইমান কি আছে? তাহলে মাঝে মাঝে পীরের কাছে গেল তো বিপদ, এর আগে ভালো আছে, বোয়াল মাছ ধরছে পাশে পুকুর, কাদা মাদা বিস্তৃত কইরা বোয়াল মাছ আইনা ভরে দিছে মাছ আপাস, বউরে কয় যে রাম দো তাড়াতাড়ি দুপুর বেলা খাবো, বউ কয় যে যে কাদা লাগছে মাছের আগে মাছ পুকুর থেকে ধুইয়া আনি, ও বেটি মাছের মাথায় বাড়ি দিয়া মাছটাকে মাইরা যদি ধুইতো অসুবিধা ছিল না, জীবিত মাছ নিছে ধুইতে আর পানিতে যখন ধুইছে মাছ দিছে দৌ এক লাখের পানি। এখন বেডি মনে মনে ভাবতেছে বাড়িতে আসলে তো স্বামী নিশ্চয়ই বকাবকি করবে মাইরও দিতে পারে, এখন জিজ্ঞাস করে একজনে কি হয়েছে গো কি হয়েছে এরকম মন খারাপ কেন, কত আসছে আদোয়া বালা কি কত আসছে আদোয়া বালা এইটা আবার কি? তখন এবার কইছে এই হলো কাহিনী, এখন তো মাছ ধুইতে নিছিলাম, ধুইতে নিয়ে তো মাছ হারাইছি, এর বেড়া তো পিঠা খাওয়া লাগবে, এই জন্য মহিলা এক বাক্যে কইতেছে ধোয়ারছে আদোয়াই ভালোবাসিল, জান্নাত খুঁজতে পীরের কাছে আইছিলা, সেজদা দিয়া ইমান হারাইলা, এমন পীরের কাছে আসাছে না আসা কোটি গুণ ভালো। এক লাখ চোদ্দ হাজার সাহাবীর সম্মুখে প্রিয় নবী বললেন জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে দুটি জিনিস দরবার, কিতাব আল্লাহ, যে দুটি জিনিস জ্বললে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে, এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন ও সুন্নাতি, দ্বিতীয় হলো আমার সুন্নাহ হাদিস, অন্য হাদিসে পাওয়া যায় এর বিধানগুলো মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরবা যেন ছুটে না যায়, যে কোরআন হাদিস ভালো করে ধরবে কোরআন সুন্নাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন জান্নাতে যাওয়ার শখ আছে? সবাই যেতে চান? হ্যাঁ, জান্নাতের পথ হুজুর দেখাতে পারবে না,
আমার কাছে জান্নাতের পথ নাই তো আমি কোত্থেকে দেখাবো আমি কি কোনো হিসাবের কাছে নাই আমরা তো এমন মানুষ যারা ঢাকা থেকে সিটাঙ্গেলে পৌঁছে চিনি না মানুষের জিগে জিগে যায় অনেক জায়গা মসজিদে ঢুকে দেখি মানুষ দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে তো আমার ড্রাইভার আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে কি পশ্চিম কোনটা আমি যেটা দক্ষিণ বলি হে এটা পশ্চিম কয় সাথে যদি আরেকজন থাকে হে এটা পূর্ব কয় তিনজনে তিন মত আসলে বাস্তবে পশ্চিম এটা না আমরা তিনজন ভুলে আছি ওদের মসজিদ পশ্চিম দিকেই আমাদের প্যাচ লেগে গেছে তো যেই লোকটা আমি পূর্ব পশ্চিম চিনি না আমি জান্নাতের পথ মানুষকে দেখাবো কেমনে আমার কাছে জান্নাতের পথ নাই কোনো পীরের কাছে নাই কোনো বুজুর্গের কাছে নাই জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন পাঠাইছে জান্নাতের পথ পেতে হলে তোমাকে কোরআনের কাছে যেতে হবে তাই তো আমাদের আগের পিশায় হুজুররা যেখানে একজন হক্কানি পীর ছিল এখানে কোরআনের একটা মাদ্রাসা আছে আমাদের ধামতি মাদ্রাসা আজিমউদ্দিন রাহিমাহুল্লাহ ওনাকে আমরা পীর সাহেব বলে জানি সোনাগান্দা মাদ্রাসা ওখানে একজন পীর সাহেব ছিল সাসিনা মাদ্রাসা একজন পীর সাহেব ছিল ছিল না ওনারা পুরপুরা থেকে এসেছেন খেতাবত নিয়ে খেলাফত নিয়ে আসার পরে আজিমউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ মনে মনে ভাবলেন আমার কাছে মানুষ তো জান্নাতের পথ পাওয়ার জন্য আসবে আমি আজিমউদ্দিন জান্নাতের পথ কেমনে দেখাবো এজন্য একটা মাদ্রাসা বানাইছে যে আসবে তার কাছে আল্লাহর কোরআন হাতে ধরায়া দাও কোরআন থেকে সে নিজেই জান্নাতের পথ খুঁজে পাবে এজন্য বড় বড় পীর সাহেবরা মাদ্রাসা বানাইছে ওনাদের মাদ্রাসা পড়ে পড়ে হাজার হাজার আলেম তৈরি হয়েছে সে কোরআন আপনি ছেড়ে দিয়া আপনি জান্নাত পাবেন কেমনে এই জন্য হেদায়েতের কিতাব কোরআন কোরআন পড়ুন কোরআনের মতো সহজ কোন কিতাব দুনিয়াতে নাই এটা বড়ই সহজ কিতাব কিন্তু মুসলমান গুলো বড় হতবাগা একজন ডাক্তার ডাক্তার হতে কি পরিমাণ বই পড়ে কল্পনা করতে পারবেন না যদি একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন প্রফেসর যেই পরিমাণ বই ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত ডাক্তারি বিদ্যার শেষ লাইন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল পর্ব পর্যন্ত যত বই পড়ছে সবগুলা বই যদি এক জায়গায় করে একটার উপর একটা রাখে বেড়ার মাথা পার হয়ে যাবে এত বই পড়ে ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো অথচ ছোট্ট কোরআনটাই পড়ে নাই এমন ডাক্তার আছে না নাই এত বই শিখলো ইঞ্জিনিয়ার হলো পিএইচডি করলো পোস্ট ডক্টরেট করলো বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি টিচার হলো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হলো কিন্তু কোরআন শরীফ জিগাই স্যার কোরআন শরীফ পড়তে পারেননি হাসে দিয়া কয় সরি এটা তো শিখি নাই কপাল পড়া মুসলমান কপাল পড়া তুমি হেদায়েত কিভাবে পাবে এটা তো পৃথিবীর সবচেয়ে সহজ কিতাব এমন মানুষ আছে জমিনে যারা মাত্র 30 দিনে 30 পারা মুখস্থ করে ফেলেছে মাত্র 7 বছর বয়সে কোরআনের হাফেজ এমন ঘটনা আছে না নাই এমন হাফেজ আছে ইরানে দেখলাম একটা ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ মাইকের সামনে বসাইছে তেলাওয়াত করার জন্য তার বাপ তার পাশে বসা ওই বাচ্চাটা মাইকের সামনে যে থাকা লাগে পড়ার জন্য এটাও বোঝে না তাই মাঝে মাঝে সরে যায় তার বাপ মাথা ধরে ঠিক করে দেয় এত ছোট 30 পার হাফেজ হয়ে গেছে আজকেও তো একটা মেয়ে বাচ্চা পাগড়ি দেয়া হলো একটা ছোট হাফেজ আছে এই যে দেখেন কত ছোট মোছোটে নাই দাড়ি ওঠে নাই এই ছোট্ট বাচ্চা যদি 30 পারার হাফেজ হতে পারে আপনি 70 বছরে দেখে দেখে পড়তে পারেন না আপনি জান্নাতের আশা কেমনে করেন অনেক মুসলমান আছে যারা কোরআন পড়েই না বরং তারা উল্টা আরো বলে এটা হুজুররা পড়বে কোরআন আমরা বুঝতে পারবো না এটা কঠিন এই জন্য সকাল সন্ধ্যায় মসজিদের মাঝে বই পড়ে বিভিন্ন বই বিভিন্ন লেখকের বই পড়ে তারা সরাসরি কোরআন থেকে শিখে না তাফসির থেকে শিখে না সরাসরি হাদিস থেকে শিখে না কিছু কিছু সামান্য সামান্য শিখে মনে করে জান্নাত পেয়ে গেছি না রে মুসলমান সরাসরি কোরআন পড়ো কোরআন থেকে অর্থ জানো তাফসির পড়ো দিন যদি 10 আয়াত করে আপনি পড়ার সিদ্ধান্ত নেন মাসে 300 আয়াত হবে 5-7 বছর পরে দেখবেন 30 পার তাফসির পড়া হয়ে যাবে 10টা করে হাদিস পড়ুন মাসে 300 হাদিস হবে 5-7 বছর পড়ার পরে বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাব শেষ হয়ে যাবে আপনি তো 5-7 বছরে ইসলাম সম্পর্কে বড় মুদাক্কিক মুহাক্কিক আলেম হওয়ার সুযোগ আছে কিন্তু আপনি ওযু 4টা ফরজ নামাজের 13টা ফরজ জানে না এমন মুসলমানও আছে আছে আরকান হাকাম 13 ফরজ
14টা ওয়াজি কই জানি না তো তার আগে আপনিই যে আজকে বাচ্চারা কিছুক্ষণ আগে এখানে জানাজার নামাজ কেমনে সুন্দর করে পড়ে দেখালো এমন লোক আমি দেখি জানাজার নামাজে এসে হুজুরের কাছে হুজুর নিয়তটা একটু কইয়া দেন এখন হুজুর তো নিয়ত কইয়া দেয় সাত তাকবীরের সাথে ইমামের পিছনে পর্যায়কে পায়া হ্যাঁ নামাজ পড়ছি এভাবে নিয়ত মুখে বলার কোনো জরুরত নাই নিয়ত হচ্ছে আকদুল কলবি জিহাদাল ফিল মুখে বলা জরুরি নয় অন্তরে চিন্তার নামে কি নিয়ত না হয় তুয়ান উয়াদিয়া লিল্লাহি তাআলা এগুলো বলা জরুরি নয় জাস্ট মুখে আপনি উচ্চারণ করলেন এটা আমাদের দেশের একটা অভ্যাস হয়ে গেছে অন্তরের প্ল্যান প্রোগ্রাম এটাই নিয়ত এখন হুজুর বলল এই ইমামের পিছনে পর্যায়কে পায়া সাত তাকবীরে জানাজার নামাজ পড়ছি এবার তো মুসকি মুসকি আয়েশা কয় মাশাআল্লাহ হুজুর শিখছি আল্লাহু আকবার আল্লাহু আকবার পরে দোয়া আছে না তো যে বেটা এখন নিয়ত শিখলো দোয়া শিখব কখন কখন শিখবে তৃতীয় নাম্বার তাকবীর দেওয়ার পরে তো একটা লম্বা দোয়া আল্লাহুম্মা ফিরি লি হাজ্জিনা ওয়া মানিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা মানিতের জন্য দোয়া আল্লাহুম্মা ফির লাহু ওয়া রহমহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া করিম নুজুলহু ওয়া ওয়াসসি মুদখালহু আল্লাহুম্মা ইগসিলহু বিল মাই ওয়া সালজি ওয়াল বার কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা বাইদ বাইনহু ওয়া বাইন খাতায়াহু কামা বাদত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি প্রিয় নবী তিন নাম্বার তাকবীর দিয়া অনেক দোয়া পড়তেন আমাদের দেশ আমরা একটাই শিখেছি একটাই পড়ছি এমন অনেক নামাজি আছে জানাজার নামাজে তাকবীর দিয়া খাড়াই থাকে ওই দোয়াটাও আচ্ছা এখন যদি জানাজার সামনে লাশটা সামনে আছে যার জানাজার নামাজ হচ্ছে ওটা তার বাবা হয় হতবাগা ছেলে বাবার জন্য দোয়াটাও শিখলো ও প্রিয় ভাই আপনাদেরকে বলছি সৌভাগ্যবান পিতা তো সে যে সন্তানকে কোরআন পড়ার জন্য মাদ্রাসায় পাঠাইছে সন্তান কোরআন পড়বে কোরআন মানবে হাশরের ময়দানে সন্তানের পুরস্কার আল্লাহ তাকে আলাদা দেবে আর তার বাবার মাথা মায়ের মাথার মাঝে আল্লাহ নূরের তাজ দিয়া সম্মানিত করবে মান করাল কোরআন ও আমালা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান দাউহু আহসানু মিন দাউইশ শামসি প্রিয় নবীর হাদিস ও সন্তানের মা বাবা বড় সৌভাগ্যবান হাফসখানা যারা পড়ে এই যে হাফসখানা মাঝে মাঝে আসবেন রাতের বেলায় 3:30-4 বাজে তাহাজ্জুদের সময় ফজরের নামাজের আধা ঘন্টা আগে সুযোগ পেলে আসবেন দেখবেন তামাম দুনিয়া ঘুমায় হাফসখানার হুজুর এবং ছাত্ররা ঘুমায় না ভোর রাতে উঠে তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে সবগুলা হেফসখানার একই দৃশ্য আচ্ছা এই যে বাচ্চাটা হাফেজ হলো দেখেন এতে কিন্তু না বাড়লেন এখনো মোসরটা নাই তো বয়স তোমরা তার 10-12 হবে ছেলেরা 14 বছরের আগে বালেগ হয় না আর বালেগ হওয়ার তো চিমটম হলো মোসরবে দাড়ি উঠবে বগলের নিচে প্রসঙ্গ যাবে এই বাচ্চাটার কিন্তু মোস উঠার লক্ষণও দেখা দেয়নি মাসালা হলো সালাসাতু সালাসুন রুফিয়াল কালাম ওয়ান সালাসিন রাসূলুল্লাহ বলেছেন তিন ব্যক্তি থেকে আমল নামার কলম তুলে রাখা হয় আমল নামায় লেখা হয় না তার মাঝে আসবি হাত্তা ইয়াহতালেমা নাবালক শিশু বালেগ হওয়া পর্যন্ত আমল নামা খালি থাকে কিচ্ছু লেখা হয় না এখন এই ছেলে যে কোরআন মুখস্থ করতে যাইয়া এক এক আয়াত শতবার হাজারবার পড়েছে এক একটা অক্ষর কখনো কখনো 50,000 বার 1,00,000 বার পড়া লাগে যখন সে ফার্স্ট নাজারা পড়ছে তখন এক পৃষ্ঠা সারা দিন পড়ছে 10 লাইন 10 লাইন পড়তে কয় মিনিট লাগছে ধরেন 20 মিনিট পড়ছে সারা দিন তাহলে 1 লাইন কয়বার পড়ছে তারপরে এবার হেফ শুরু করছে হেফ যখন পড়ে তখন এই সবকটা এক পৃষ্ঠা সে 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পড়েছে এক অক্ষর কতবার পড়ছে আবার যখন শেষ করলো পরবর্তীতে এটা সাতসবক এটাই আমুকতা এটাই আবার সাবিনা এটা আবার দাউ করা এটা আবার শোনানো এক একটা আয়াত হাজারবার শতবার লক্ষবার করেছে অথচ তার আমল নামা তো খোলা কলম তো উঠে গেছে আল্লাহ রাসূল তো বলছে প্রতি অক্ষরে 10 নেকি হের নেক গেল কোথায় ওর নেক ডিরেক্ট তার মা বাবার আমল নামা যোগ হচ্ছে قال النبي صلى الله عليه وسلم الضال على الخير كفاعله والضال على الشر كفاعله
প্রিয় নবী বলেন কেন তার আমল নামাজ যোগ হবে না তার মা বাবার আমল নামাজ যোগ হবে কারণ ছোট মানুষ আমল নামাজ খোলে নাই তাই তারটা যোগ হবে না এখন বাবা মার আমল নামাজ যাওয়ার কারণ হলো সে হাফেজ হওয়ার পিছনে তার বাবা মায়ের অবদান আছে না নাই আরেক তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো বলে করে যা আলো আল হাদিসের আলো বলে করে যা আলো আমার প্রিয় ভাই আপনারা বড় সৌভাগ্যবান মা বাবা যারা সন্তানকে মাদ্রাসায় দিলেন আলেম বানাচ্ছেন আপনি বসে আছেন ব্যবসায় দোকানে ব্যবসা করছেন বসে আছেন অফিসে অফিস করছেন আপনি কৃষক বাবা মাঠে ঘাটে চলে গেছেন হাল চাষ করছেন আর আপনার কলিজার টুকরা সন্তানটা কোরআন পড়ছে প্রতি অক্ষরে দশ নেকি আপনার আমল নামায় যোগ হচ্ছে এবার বলুন তো সন্তান যদি বালেগ হয়ে যায় তখন তার আমল নামাজ সওয়াব তার কাছে আসবে তখন কি মা বাপ বঞ্চিত হবে উত্তর হলো না সাদাকায়ে জারিয়া হিসাবে তারা পেতেই থাকবে কেউ যদি ইফতার করায় হাদিস আপনারা রমজান মাসে শুনছেন যিনি রোজা রেখেছে তিনি যে পরিমাণ সওয়াব পায় যে ইফতার করায় আল্লাহ তাকেও সেই সওয়াব দেয় তবে রোজাদারের সওয়াব থেকে কোনো কমতি হয় না এই ছেলে বালেগ হয়ে যাওয়ার পরও সে কোরআন পড়বে তখনও বাবা মা সওয়াব পাবে তার সওয়াবে কোনো কমতি হবে না সুবহানাল্লাহ পড়ে এজন্য কোরআনের সাথে লেগে যান আল্লাহ দাম বাড়ায় দেবে ইয়ারফাইল্লাহুল লাযিনা মানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলম দারাজাত আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ইমান আনার পরে যারা কোরআনের এলেম পায় আল্লাহ নিজ দাইতে তাদের সম্মান বাড়ায়া দেয় এই যে আজকের মাহফিলে আপনারা এসেছেন ইনামাল আমাল বিন্নিয়াত সবার জিনিস সমান হবে না কিন্তু মসজিদে যারা নামাজে যায় তারা আল্লাহকে পেতে যায় আর যে বেটা জুতা চুরি করতে যায় সে কি পাইতে যায় যে জুতার জন্য যায় সে কি আল্লাহকে পায় কথা বলেন না কেন ভাইরা যে লোকটা মসজিদে মানুষের নতুন জুতা চুরি করবে সে তো আল্লাহকে পাইতে যায় নাই ইনামাল আমালু সে মসজিদে গেছে টুপি মাথা দিয়ে গেছে জুতা সরো টুপি মাথা দিয়ে যায় যেন মানুষ যেন বুঝতে না পারে সো জুতা সরো মসজিদে ঢুকে কিন্তু নামাজে খাড়াইয়া যায় খাড়াইয়া যদি দেখে যে সান্স পায় তাহলে রুকু না করে দৌড় মারে মানুষ সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা আর জুতা সরো কয় কার জুতাটি বালা এতে টেনশন ওদিকে যে যে জন্য যায় সে সেটা পাবে আজকের মাহফিলে আপনারা যারা হুজুরের চেহারা দেখতে আসেন নাই কণ্ঠ কেমন তা শুনতে আসেন নাই এসেছেন যে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবো আপনার বয়স যদি 80 হয় 90 হয় 10 হয় 20 হয় আল্লাহ সেটা দেখবে না ইন্নাল মালাইকাতা লা তাদাউ জিনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি কোরআন শিখতে হাদিস শিখতে যারা ঘর থেকে বের হয়েছে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন তার পায়ের নিচে রহমতের পাখা বিছিয়ে দাও ফেরেশতাদের পাখা বিছিয়ে দিয়েছে এটা বড় দামি কিতাব নাই এর সাথে কম দামি রেয়াল লাগলে রেয়ালের দাম বেড়ে যায় পা লাগে না কোনোদিন লাগলে চুমু খায় মানুষ 100 টাকা কাপড়ের গজ রেয়াল আপনার এর গিলাফ হয়ে এসেছে এমন দাম বেড়েছে এটা ছিঁড়ে যাবে টুটা হয়ে যাবে মানুষ এরপরও যত্ন করে এমন জায়গায় রাখবে যেন কারো পা এর সাথে লাগবেন দাম বেড়ে যাবে যারা কোরআনওয়ালা কোরআন বেশি জানে তারা দুনিয়াতে সম্মানিত শুধু নয় আখেরাতে হবে সম্মানিত রাসূলুল্লাহ বলেন ফেরেশতারা জান্নাতে মানুষকে নেবে জান্নাত দেখায় দেবে তারপরে ওকালি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা ফেরেশতা জান্নাতে নিয়ে বলবে আল্লাহর বান্দা দুনিয়া যেভাবে কোরআন পড়তে তার তিলের সাথে তুমি কোরআন পড়ো এক আয়াত পড়বে জান্নাতের মর্তবা গুণ বেড়ে যাবে ফেরেশতা বলবে পড়তে থাকো তেলাওয়াত যেখানে শেষ জান্নাতের উচ্চতা ওখানে গিয়ে শেষ হবে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি প্রিয় নবী বলছে কুরআন পড়ো কুরআন পড়ো কুরআন পড়ো কিয়ামতের দিন তোমার আমল দিয়ে না যায় যদি না পাও কুরআন তোমার জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহ পাঠায়া দেবে কুরআন পড়ার কিতাব
বুজার কিতাব মানার কিতাব এ কুরআন যারা মানবে না তাদের ঈমান থাকে না ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন এটা বিশ্ব চালাতে এসেছে দেশ চালাতে এসেছে সমাজ চালাতে এসেছে কুরআন আল্লাহর আইনের কিতাব কুরআন সংবিধান কুরআন থাকতে মুসলমানের কোনো সংবিধান লাগে না যারা কুরআনকে সংবিধান মানবে না তাদের ঈমান তাই থাকবে না এখন বাংলাদেশ কুরআন দিয়ে চলছে না বরং 52 বছরের বাংলাদেশ ব্রিটিশ আইনে চলছে কুরআনের লাইন দিয়েছেন চোর ধরে হাত কাটো আমরা কি চোর ধরে হাত কেটেছি জোরে বলেন কেটেছি বাংলাদেশে চোর আছে না নাই এমন চোর এক একটা লন্ডনে বাড়ি বানায় কানাডা বাড়ি বানায় আমেরিকায় বাড়ি বানায় ওদের হাত যদি কেটে দেওয়া যেত দেশটা সোনার বাংলা হয়ে যেত এজন্য তো তারা আইন বানাইছে চোর ধরে জেলে দাও কারণ তারা জানে যত বড় চোর ওদেরকে ধরে রাখার মতো আইন বাংলাদেশে নাই মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম মাকড়সার জাল মাকড়সার কাছে অনেক শক্ত ওখানে মশা এবং মাছি ধরা পড়বে মশা মাছির কাছেও শক্ত কিন্তু টিকটিকির জন্য কিচ্ছু না দৌড় মারবে জাল শুদ্ধ ছিঁড়ে যাবে ফখরুদ্দিন মাইনউদ্দিন যখন ক্ষমতায় ছিল কত বড় বড় রাগব বোয়াল চোর ধরেছে জেলে ঢুকাইছে জেলে কয়জন আছে সব বাইরে হয়ে গেছে অধিকাংশ আবার নেতা হয়ে গেছে ওদেরকে চোর বলার ক্ষমতা আমাদের নাই বরং চোর বলতে গেলে ধরে মামলা দেবে মানহানির মামলায় জেল খাটায় ছাড়বে তারা চোর আপনার কাছে ডকুমেন্ট নাই ডকুমেন্ট আছে ফখরুদ্দিন মাইনউদ্দিন তারা চলে গেছে আমেরিকায় পলায়া আপনি চোর বলার সুযোগ নাই আল্লাহর আইনে যদি হাত কেটে দেয়া যেত ডকুমেন্ট আমাদের কাছে দরকার ছিল না ডকুমেন্ট বেড়া চিরদিন বয়ে বেড়ানো লাগতো আর যদি চোর বড় বড় নেতাগুলোকে ধরে হাত কাটা যেত বর্তমান নেতারা কেউ চুরি করত না দেশ সোনার বাংলা হতো রাস্তা বানানোর আগে চামড়া উঠে যেত না সবাই রড দিয়ে বানাইতো রডের বোতলে বাঁশ দেওয়ার সাহস করত না প্রিয় ভাইরা এ কোরআন হচ্ছে শান্তির কিতাব যে যুগে এসেছিল যুগের নাম জাহেলিয়াতের যুগ এমন অন্ধকার মানুষগুলোর ভিতরে মনুষ্যত্বই ছিল না গলার চেইন কানের দুল কেড়ে নিয়ে যেত দিনই দুপুরে ডাকাতেরা মহিলা থেকে কোলের শিশু কেড়ে নিয়ে বাজারে দাস বানিয়ে বিক্রি করে দিত সুন্দরী যুবতী হলে রাস্তায় ধর্ষণ করত কথায় কথায় যুদ্ধ করত মেয়ে শিশু জন্ম নিলে বাবা নিজ হাতে মাটিতে কবর দিত আর কোরআন আসার পরে সবাই যখন কোরআন গ্রহণ করলো শান্তির পুলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হলো অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায় কোনো বডিগার্ডের প্রয়োজন আর নাই অর্ধ পৃথিবী করে সুশাসন ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গেছে খসে কোরআন মানার কিতাব শুধু তেলাওয়াতের কিতাব নয় এখন আমরা পড়ে পড়ে রেখে দেই তাকে গিলাপের ভিতরে ভরে সমাজে নাই রাষ্ট্রে নাই সংসদে কোরআনের আইন পাস হয় না যার কারণে ঘরে ঘরে এখন মাদক সেবী জন্ম নিচ্ছে ইউনিভার্সিটি কলেজে পড়ে বাড়ি থেকে দূরে থাকে সন্তানটা কখন ইয়াবাখোর হয়ে যায় মা বাবার টেনশন কমে না অথচ সারা দেশের সবাই মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন মাদকের ব্যাপারে ছাড় দেয়া হবে না পুলিশ র‍্যাব বিজিবি সেনাবাহিনী আনসার ইমাম খতিব সার ওস্তাদ শ্রোতা বক্তা সবাই মাদক বিরোধী এরপরও দেশে শত শত ইয়াবার ট্যাবলেট ঢুকতেছে কেমনে বন্ধ হবে কারণ বাংলাদেশে ফাইভ স্টার হোটেলগুলোতে অ্যাভেলেবেল মদ খায় ওখানে ধরার জন্য পুলিশ যায় না আবার অনেকে মদ ধইরা নিজেরাই গোপনে আবার বিক্রি করে দেয় প্রশাসন সব মদের বোতল জমা দেয় না কারণ তাদের মাঝেও সিগারেট খোর মদ খোর আছে মাদক সেবীকে ধরে জেলে দেবেন বেড়া জেলে বসে মদ খাবে জেলের মাঝে টাকা হলে সেখানেও মাদক পাওয়া যায় টাকা হলে হরিণের চোখ পাওয়া যায় আব্বা খায় আব্বা ইয়াবা দেশটাকে শেষ করে দিচ্ছে যদি আমরা রাসূলের সুন্নাহ ফলো করে জেলের আইন না বানায়া আশি বেদ চালু করে দিতাম
কেমনে মদ খেলে আসি বেত লাগায় টেলিভিশনে হেডলাইন করে দাও নিউজ করে দাও লাইভ প্রচার করো গুগলে আপলোড করে দাও ইউটিউবে আপলোড করে দাও কেমনে পিটায় হেডলাইন করে দাও পত্রিকায় মাদক সেবীরা দেখবে আসি বেত কেমনে লাগাচ্ছে তখন তারা শাস্তির ভয়ে মাদক ছেড়ে দেবে হযরত ওমর তো নিজের ছেলে আবু শামাকে রেহাই দেন নাই কোরআন পড়লেন কিন্তু 52 বছর সূরার হাত কাটলেন না ওমর নিজের ছেলেকে ছাড়লো না আর আসিবেত আপনারা জীবনে 52 বছরে দিলেনই না মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরে চদররা মরেছে পুত্র তোমারই চোখের পরে আলেম ওলামা ভাইরা ও কোরআন প্রেমিক মানুষেরা এই কোরআন তো শুধু আল্লাহ তেলাওয়াতের জন্য পাঠায় নাই এটা মানতে পাঠাইছে মানার পরিবেশ তৈরি করার জন্য আমাদের সবার কাজ করা দরকার আছে না নাই যারা 52 বছরে কোরআন দিয়ে দেশ চালায় না তাদেরকে পরিত্যাগ করতে হবে কোরআন ওয়ালা সামনে আগে আসতে হবে আসুন আমার প্রিয় ভাইরা আমরা কোরআনকে আঁকড়িয়ে ধরি কোরআন যারা পড়তে পারেন না তেলাওয়াত করবেন পড়বেন শিখবেন জানবেন কোরআন না পড়ে মরবেন না আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা হাদিসওয়ালা বানায় দাও বলেন আমিন এই মাদ্রাসা থেকে খেয়াল রাখবেন দশে মিলে করি কাজ হার জিতে না হিলাজ একা সব কিছু পারবে না বুদ্ধি দিবেন পরামর্শ দিবেন সন্তানকে আলেম বানাবেন লাজিং মাস্টার হইয়া একজন ছাত্রকে নিজের বাড়িতে খাওয়াবেন আলেমের বাবা হবেন আলেমের দাদা হবেন আলেমের নানা হবেন আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন আমরা দোয়া করে একসাথে যেতে চাই রাত প্রায় 11:30টা বেজে গেছে আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না স্টেজে আমার লেখা 7টা বই আছে এটা নতুন আসছে গত সপ্তাহে ওহি